হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই করোনা মহামারীর সময়ে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে অনলাইন আশ্রয় নিয়েছি। তোমরা সবাই এই প্ল্যাটফর্মে এসে আমাদের ক্লাসগুলো দেখবে। আমি মোহাম্মদ আলী আকাশ, সহকারী শিক্ষক গণিত, চীনের আঞ্জুমান উচ্চ বিদ্যালয়, ক্লাস নিচ্ছি নবম দশম শ্রেণীর, মুনাফার অধ্যায় থেকে। তো আজকে আমরা এই মুনাফার অংশের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। প্রশ্নটা হলো, বার্ষিক 10% হার মুনাফায় রাজনবাবু 6,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, বিক্রয়মূল্য ক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ কত? 5 বছর পর সবৃদ্ধি মূল কত? 3 বছর পর চক্রবৃদ্ধি মূল বের করো। তাহলে আসলে আমরা সরাসরি প্রশ্নতে যাই। এখানে ক নম্বর প্রশ্নটা যদিও আমাদের উদ্দীপকের সাথে সম্পর্ক নাই, তবে এই বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত। খ এবং গ দুটা প্রশ্নই আমাদের উদ্দীপকের উপর নির্ভরশীল। আমরা এই খ এবং গ এই দুটা প্রশ্ন অ্যান্সার করার জন্য উদ্দীপকের আশ্রয় নিতে হবে। আচ্ছা, তাইলে আমরা শুরু করি প্রথম থেকে। ক নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করো সবাই। আমার এখানে বিক্রয়মূল্য ক্রয়মূল্যের দ্বিগুণ এই কথা বলা আছে, ক্রয়মূল্য কত সেটা বলা নাই, বিক্রয়মূল্য কত সেটা বলা নাই। তাই আমার ক্রয়মূল্যটা ধরে নিতে হবে। মনে করি ক্রয়মূল্য 1 টাকা। সুতরাং বিক্রয়মূল্য আমাকে বলা হয়েছে ক্রয়মূল্যের দ্বিগুণ, তাহলে x×2 = 2x টাকা। আমরা স্পষ্টতই বুঝতে পাচ্ছি ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি, তাহলে লাভ হয়েছে। আমার প্রশ্নতে বলা হয়েছে কত লাভ হয়েছে, তাহলে আমরা লাভটা বের করব। লাভ সমান বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য 2x বিয়োগ x সমান সমান x টাকা। এখন আমরা লাভ পেয়ে গেলাম। আমরা এই লাভটাকে কিসে প্রকাশ করতে হবে? শতকরা প্রকাশ করতে হবে। শতকরা প্রকাশ করতে গেলে আমরা কি করব দেখো, আমরা জানি লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা ক্রয়মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে ক্রয়মূল্য x, লাভও হয়েছে x, এই x টাকা লাভ হয়েছে ক্রয়মূল্য x টাকার উপর, অর্থাৎ x টাকা বিনিয়োগ করে সে x টাকা লাভ করেছে। তাহলে আমরা দেখি ক্রয়মূল্য x টাকা হলে লাভ x টাকা। সুতরাং ক্রয়মূল্য 1 টাকা হলে লাভ x/x টাকা। সুতরাং যেহেতু আমার শতকরা বলা আছে, আমার 100-তে হিসাব করতে হবে, 100 টাকা হলে লাভ x/x×100 টাকা সমান সমান 100 টাকা। তার মানে তার লাভটা হলো 100%। আমরা যদি উত্তর লিখতে চাই, লাভ 100%। ওকে, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নতে চলে যাই। খ নম্বরে 5 বছর পর সবৃদ্ধি মূল কত হবে? আমরা উদ্দীপক থেকে কিছু তথ্য নেব। বার্ষিক 10% হার মুনাফা, তাইলে মুনাফার হারটা কত আমরা একটু লিখে নেই।
আমরা জানি মুনাফার হারকে আমরা আর দ্বারা ডিনোট করে থাকি, 10% equal to 10/100 equal to 1/10। তারপরে আসো মূলধন, অর্থাৎ কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। মূলধন পি সমান 6000 টাকা। আমি সময় ব্যয় করেছি এখানে 5 বছর। একটু খেয়াল রাখবে আমরা মূলধনকে পি দ্বারা, সময়কে এন দ্বারা প্রকাশ করে থাকি। আমাকে সর্বৃদ্ধি মূল কত বের করতে হবে? সর্বৃদ্ধি মূল বের করার দুইটা সিস্টেম আছে, মুনাফা বের করে মূলধনের সাথে যোগ করে করা যায়, আবার সরাসরি সর্বৃদ্ধি মূলের সূত্র ব্যবহার করেও করা যায়। আমরা সরাসরি সূত্রটা ব্যবহার করছি। সর্বৃদ্ধি মূল এ ইকুয়াল টু কত, আমাকে যেটা বের করতে হবে, আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু 1+NR। ঠিক আছে, এইটা হইল আমাদের সর্বৃদ্ধি মূলের সূত্র। এখানে পি এর মানটা হলো 6000, 1 এর জায়গায় 1+NR জায়গায় 5, R এর জায়গায় 1/10। আমি যদি কাজ করি তাহলে 5 আর 10 কাটাকাটি করলে কত হবে, 1/2। এইখানে যদি আমি ভগ্নাংশের কাজটা করি 1+1/2, 2 একে 2 আর 1 একে 3, অর্থাৎ 3/2, 2 দ্বারা 6000 কে ভাগ করলে 3000, 3000 কে 3 দ্বারা গুণ করলে হবে 9000 টাকা। এই হইল আমার সর্বৃদ্ধি মূল, অর্থাৎ উনি 5 বছর পর লাভ আসল মিলিতভাবে উনি 9000 টাকা পাবেন। আমরা আসো 3 নম্বর প্রশ্নে যাই। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে আমরা কিছু এডিট করব। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একটু দেখো, এক্ষেত্রে মুনাফার হার 10%, ঠিক আছে, 10% ইকুয়াল টু 100/10/100 ইকুয়াল টু 1/10, মূলধন পি ইকুয়াল টু 6000, সময় এন ইকুয়াল টু, এখানে এক্ষেত্রে সময়টা বলা হয়েছে 3 বছর, 3 ইয়ার্স, আর এই ক্ষেত্রে আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূল। এই চক্রবৃদ্ধি মূলকে আমরা ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করি। আমরা জানি ক্যাপিটাল সি ইকুয়াল টু পি ইন্টু 1+R^n। সূত্রটা একটু খেয়াল করো, আমার সর্বৃদ্ধি মূলের সূত্রটা ছিল পি ইন্টু 1+NR, আর চক্রবৃদ্ধি মূলের সূত্রটা হলো পি ইন্টু 1+R^n। এখন আমরা মানটা বসানোর চেষ্টা করি। পি এর মান 6000, 1+R এর মান
1 by 10 আর n এর মান হলো এখানে 3 একটু বোঝার চেষ্টা করি আমরা 10 1 এর সাথে গুণ করলে 10 হবে আর 1 যোগ করলে 11 হবে তাহলে এই কাজটা করলে আমার হচ্ছে 11 by 10 তার পাওয়ার 3 গুণ 11 by 10 এর পাওয়ার 3 এর অর্থ হচ্ছে 11 by 10 এই ভগ্নাংশটা এখানে 3 বার আছে তাহলে আমরা 3 বার লিখে দিচ্ছি এখন দেখো এখানের 0 এখানের 0 এখানের 0 এখানের 0 এখানের 0 এখানের 0 অর্থাৎ এখানের 6 এর পরের তিনটা 0 এই তিনটা 0 এর সাথে ক্যান্সেল হয়ে যায় আমরা ক্যান্সেল কথাটা এজন্য বলি আসলে ক্যান্সেল হয় না ভাগ করা হয় প্রথম 10 দ্বারা ভাগ করলে 600 তারপর 10 দ্বারা ভাগ করলে 60 তারপর 10 দ্বারা ভাগ করলে 6 তার মানে আমার মাল্টিপলটা থাকছে 6 ইনটু 11 ইনটু 11 ইনটু 11 তাহলে আমাদের গুণফলটা কত হচ্ছে 6 ইনটু 11 ইনটু 11 ইনটু 11 একটু করো দেখি গুণফলটা কত হচ্ছে 7986 টাকা তাহলে আমার এই চক্রবৃদ্ধি মূলটা হলো 7986 টাকা বুঝতে পারছো বন্ধুরা তো সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে